কিন্তু মুখত একদম ঘাঁ হয়ে গেছে, ইয়াত ঘাঁ হয়ে গেছে, একদম ফুলি ফুলি গেছে, ইফালে চাওক একেবারে ঘাঁ হয়ে গেছে, মানে পোকবিলাকে ডাইরেক্ট খাই দিছে ভিতর, এয়া চাওক কিমান ঘাঁ হয়েছে মুখত, ইয়ার এনেকুৱা মুখত ঘাঁ হয়েছে, চকুতো হব, এয়া চাওক বহুত ঘাঁ হয়ে গেছে, ইফালেও ঘাঁ হয়েছে বহুত। নমস্কার, বিজনেস লাইন এনবি চ্যানেলত মই নিরঞ্জন বর্মন আপনাদের স্বাগতম জানাইছো। মনে কল ইয়াত মানে কড়কনাথ কুকুরা চৰাৰ পোৱালি কেইটামান আছে, কিন্তু ইয়াত পোৱালি আছিল 15টা। তো যেহেতু মানে বর্তমান 1 পোৱা 300 গ্রাম 400 গ্রাম এনেকুৱা সাইজ আহিছে, তো সেইকাৰণে আমি এই পোৱালিখিনি বাহিৰত এৰি দিছিলোঁ। তো বাহিৰত এৰি দিয়াতে ইয়াৰ পৰা কি হৈছে, মানে ইয়াৰ পৰা কেইটামান হিয়ালে খাইছে। আমার এখানে হিয়াল নেউল বহুত, তো হিয়ালে খাওয়াটো দেখা পাইছো, আর বাকি ইয়াত বর্তমান 7টা আছে, কিন্তু 7টার নতুনকে একটা বেমার ওলাইছে, কিন্তু যেটু দেখা পাই আছো বেমারটো, মানে ইয়ার মুখর দুয়ো সাইডত মানে ফুলি আছে, আর ফুলি তো আছে, মানে ইয়াক ধরে চালো ইয়ার বডি টেম্পারেচারটো বহুত বেশি, আর বর্তমান মানে দুটা এটার অল্প কম কম, কিন্তু দুটা এটার বহুত বেশি বেশি, কিন্তু ভালকে ধরে চাই দেখা পালো যে ইয়াত মানে রঙা রঙা, এই আমার এখানে বা সেন্দুরি পোক বলে কয়, যেটো মানে সেন্দুরের নিচিনা একদম সরু সরু দেখাত রঙা রঙা, সেইটো লাগি গেছে ইয়ার মুখত, আর যেহেতু মুখটো যেতে খুজুটিয়াই থাকে, তেতিয়া মানে ইয়ার নাখুনেরে অলপ খুজাটালে আরো ফালি যায়, ফালি যাওয়ার পিছত তাতে এই ঘাওয়ার নিচিনা হয়ে যায়। তো সেইকাৰণে ইয়াক আমি কি কি মেডিসিন ব্যবহার করো বা এইটো যাতে সোনকালে ঠিক হয়, তো সেইকাৰণে আপনাদের ভিডিওটো স্কিপ নকৰিব, সম্পূর্ণ ভিডিওটো চাব, মানে বুঝবলৈ পাব, হলে মানে ইয়াত কি কি মেডিসিন আমি ব্যবহার করিম যাতে ইয়ার ঘাওটো ঠিক হয়ে যায় আর মুখত যা পোক লাগিছে পোকবিলাকও ঠিক হয়ে যায়। আহক আজি ভিডিওটো আরম্ভ করো। তো এইখিনি দেখা পাইছে যে ইয়াত মানে রঙা রঙাকে মানে ডাইরেক্ট এই মুখর গড়িত চকুর গড়িত আর উপরের যে ফুল আছে ফুলের গড়িত ডাইরেক্ট রঙা দেখা পাইছে, উপরের ফুলের গড়িত ডাইরেক্ট রঙা রঙা, মানে সেই সেন্দুরি পোকবিলাক লাগিছে। আমি তো ইয়াত সেন্দুরি পোক বলে কো, বা আপনাদের কি কয় এই কমেন্টত জানাব এই কি বলে কয়, আর ইয়াতে চাওক এই চকুর সাইডতো লাগি আছে, মানে এনেকৈ সম্পূর্ণ বডিতো আছে অল্প অল্প। তো এইখানে আমি ইয়াত বর্তমান মেডিসিন ব্যবহার করিম। তো ইয়াত দেখা পাই আছে টিক কিল, এইটো আমি ব্যবহার করিম। ইয়াত আমি 2 লিটার পানিত 1 ml লম, মানে এইটো পরিমাণটো মানে নিয়মটো বহুত বেলেগ বেলেগ আছে, কিন্তু আমি ইয়াত মানে 2 লিটার পানিত 1 ml হে লম, মানে ইয়ার গা ধুয়াই দিবলৈ আর ইয়ার মুখত দিবলৈ অলপ পরিমাণটো বেশিকে লম, মানে মুখটো চাফা করে দিব লাগিব, মুখত যেবিলাক আছে সেইবিলাক যাতে মরি যায়, তার কারণে মুখত আমি বেলেগকে অলপ কাপোচ লৈ সেইখিনি দিম। আর ইয়ার এন্টিবায়োটিক আছে, এইটো আছে এন্টিবায়োটিক, আর এই এন্টিবায়োটিক বন্ধুকল এন্ড্রোফিক্সেশন সলিউশন মানে বহুত আছে, এইটো মানে বহুত নামত আছে বহুত আছে, কিন্তু মই যেটো নিজে ব্যবহার করো মেরি কুইন, আজি প্রায় 5 বছর ধরে ব্যবহার করে আছো এইটো মেরি কুইন, আর ইয়াতে রিজাল্ট বহুত ভাল পাইছো, আর এনেকুৱা মেডিসিন বহুত আছে, কিন্তু সেইটোত ইমান আমি লাভ পোৱা নাই, কিন্তু মেরি কুইনটো এইটো বহুত লাভ পাইছো। যেহেতু বর্তমান 5টা আছে, এই 5টাক আমি 1 ml দিম খাদ্যর লগত মিহলাই, কিন্তু 1 ml কম দিব লাগে, মোটামুটি প্রায় 20টামান কুকুরা চৰাই এনেকুৱা সাইজৰ 20টামান কুকুরা চৰাই থাকিলে 1 ml দিব পাৰি, কিন্তু যেহেতু ইয়াৰ মানে পরিমাণটো বেশি হয়ে গেছে, ঘাওটো বেশি হয়ে গেছে, যাতে সোনকালে ঠিক হয়ে যায়, সেখানে 5-7 দিনমান আমি ব্যবহার করিম, বা ইয়াক মানে 1 লিটার পানিত 1 ml ব্যবহার করিব পারে, 1 লিটার পানিত 1 ml ব্যবহার করিব পারি, এইটো বহুত ভাল হয়, আর যেহেতু ইয়াত আমি 1 ml কমে ব্যবহার করিম, মানে 1 ml দিলে বেশি রিক্সি হয়ে যায়, তো চাওক আমি কেনেকৈ ব্যবহার করো। তো ইয়াত আমি 2 লিটার মান পানিত 2 ml মিহলাই লৈছো, আর এইটোত লৈছো অলপমান, মানে যেহেতু এইটো ইয়ার মুখখিনি সম্পূর্ণ মানে লগাই দিব লাগিব, যাতে মুখত যেবিলাক রঙা রঙা আছে সেইবিলাক যাতে মরি যায়, সেইকাৰণে এইটো
আর ইয়ার গাতো থাকিব পারে, সেই কারণে 2 লিটার মান পানি লৈছো, ইয়াক সম্পূর্ণ গা ধুয়াই দিম এই এইখিনি পানিরে। তো ইয়ার আমি মুখটো ধরে লম, এনেকে এনে মুখটো ধরে সম্পূর্ণ বডিটো ইয়াক পানি দিম, মানে ইয়ার গাত মানে পোকবিলাক থাকিব পারে, সেই কারণে পোকবিলাক মরি যাব। আর এক আমি ধরে লৈছো অলপ, মানে ইয়ার বাটির যেখানে লৈছো এই বাটিরখানি অলপ কাপোচ লৈছো, এই কাপোচ লগাই মানে ইয়ার মুখত দিব লাগবে, এনেকে সাফা করে মানে যেগুলা মুখত হীরাত আছে সেইখানে যাতে মরি যায়। আর এনেক আমি গোটেখানিক এনেক গা ধুয়াই দিম। আর এনেক ইহতর চক মুখত মানে কিমান ডাঙর ডাঙর ঘাউ হয়ে গেছে, আর এইবিলাক এনেকে সাব করে দিই। আর ইয়ার পরিমাণটো যদি বেশি হয়, বেশি হলে কিন্তু কুকুরা চরাইখিনি মরি যাব, যদি অলপমান পরিমাণটো বেশিকে দিয়ে তাহলে কুকুরা চরাইখিনি মরি যাব। তো ইয়াত মানে বহুত বেশিকে হয়ে গেছে, এইবিলাক পোকবিলাক লাগি গেছে। Perfecto.